বাংলাদেশ সিভিল সার্ভিস সহ সকল সরকারি চাকুরিতে ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীদের প্রাধান্য লক্ষণীয়। এ বিভাগের ছাত্র জাহাঙ্গীর মল্লিক পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। এ বিভাগের ছাত্রী পুতুল যুগ্ম মহা হিসাবরক্ষক হিসেবে বিসিএস অডিট এবং অ্যাকাউন্টিং ক্যাডারে কর্মরত। এ বিভাগের ছাত্রী তানিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে নিয়োজিত। রহিমা আক্তার লাকি ও শেখ গোলাম রব্বানী অতিরিক্ত পুলিশ সুপার পদে আসীন। সুবর্ণা সরকার, নাজমুল হাসান নোমান, মুকুল মৈত্র উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করছেন। এ বিভাগের ছাত্রী ঝুমুর পাল, আশরাফুন্নাহার আখি, রেবেকা রানী, ছাত্র সুরজিৎ চক্রবর্তী, সালাউদ্দিন, রাসেল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত। ফাল্গুনী বাগচি 36তম বিসিএসে বাংলাদেশের মধ্যে 13তম স্থান অর্জন করে পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পেয়েছেন। সরকারি রাজেন্দ্র কলেজের আর কোনো বিভাগে কোনো কালে এত ভালো ফলাফল আসেনি। একই বিসিএসে অন্তরা মল্লিক বিসিএস খাদ্য ক্যাডারে নিয়োগ লাভ করেছেন। অতি সম্প্রতি সজল দাস 37তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন। সাজ্জাদ শাহ সাব রেজিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডে অফিসার হিসেবে কাজ করছেন রকিবুল ইসলাম রনি এবং আরিফ খান। এছাড়াও ব্যাংক কর্মকর্তা হিসেবে এ বিভাগে প্রায় অর্ধশত ছাত্রছাত্রী কর্মরত আছেন। বহুবিধ নন ক্যাডার পদেও আমাদের অবদান অনস্বীকার্য। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র সরকারি চাকুরি ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। অন্যতম প্রতিভাবান শিল্পী পাপিয়া ও ক্লোজ আপ তারকা তালহা ইংরেজি বিভাগেরই শিক্ষার্থী। পুলিশের এসআই পদেও আমাদের প্রাধান্য রয়েছে। বেসরকারি স্কুল কলেজেও আমাদের প্রাধান্য অনস্বীকার্য। এ বিভাগের শিক্ষার্থী হতে পেরে আমরা গর্বিত। আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের মতো আলোকিত হতে চাই। আজকের এই অনার্স সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পবিত্র ভূমি থেকে আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ব, কিন্তু আমাদের কল্পলোকে ইংরেজি বিভাগ চিরভাস্বর হয়ে থাকবে অনন্তকাল। আমাদের আবেগের জায়গা হিসেবে চিরকাল আমরা এ বিভাগকে ধারণ